জেনে নিন যে তেল ব্যবহার করলে আঁচিল ঝরে পড়বে মাত্র 2 সপ্তাহে। আঁচিল ত্বকের একটি সমস্যার নাম। আঁচিল ত্বকে এক ধরনের ভাইরাসের আক্রমণের কারণে হয়। এর নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এর কারণে আমাদের সুন্দর মুখে ভাটা পড়ে যায়। আঁচিল সাধারণত গলায়, স্তন, যে চোখের পাতায় বা শরীরের স্পর্শকাতক ভাজে হয়ে থাকে। অনেক সময় আঁচিল এমনিতেই সেরে যায়। কেউ কেউ আবার আঁচিল সারাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন, তবে সেটা বেশ সময় সাপেক্ষ। কিন্তু আঁচিল এই চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নেই। আঁচিলের ধরন বুঝে তার চিকিৎসা করা হয়। তবে বিশেষজ্ঞরা আঁচিল সমস্যার সমাধানে নিরাপদ একটি ঘরোয়া উপায়ের কথা বলেছেন, নিম্নে তা আলোচনা করা হলো। অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত পরিচিত একটি নাম। তুলোয় অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে দিনে 2 বার আঁচিলের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। চোখের পাতায় লাগালে খেয়াল রাখবেন যেন ভেতরে না যায়। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই নিয়মটি অনুসরণ করলে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আঁচিল ঝরে পড়বে। টি ট্রি অয়েল দ্রুত আঁচিল দূর করতে এটা অত্যন্ত কার্যকরী। বড় কসমেটিক্সের দোকানে বা সুপার শপ মলে এই তেলটি পাওয়া যায়। ভেজা তুলায় কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নিন, তারপর আঁচিলের উপর রেখে দিন 10 মিনিট। এভাবে প্রতিদিন ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যে আঁচিল ঝরে পড়বে। ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা, এই 2 উপাদান মিশে একটা ঘন পেস্ট তৈরি করুন। আঁচিলের উপর লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তবে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।